সেপ্টেম্বর 2023 আপনি কন্যা রাশির মানুষ, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, আপনার স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, কর্ম কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। দেখুন, কন্যা রাশি সেপ্টেম্বর মাসে নবগ্রহ কি ফল দিতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছেন আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এ মাসে আপনাদের স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো সমস্যা আপনাদের রয়েছে, ইমিউনিটি সিস্টেমটা কিছুটা হলো আপনাদের কমজোর থাকবে, স্বাস্থ্যের উপর বিশেষভাবে নজর দেওয়া দরকার রয়েছে। বিশেষ করে 17 সেপ্টেম্বরের আগে পর্যন্ত কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে, 17 সেপ্টেম্বরের পর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, আপনাদের ভাগ্যাধিপতি এবং ধনাধিপতি একাদশভাবে অবস্থান করছে। আপনি কন্যা রাশির মানুষ, অর্থাৎ ভাগ্যের দ্বারা ইনকাম আপনাদের আসবে এই মাসে, জয় আপনাদের নিশ্চিত হতে চলেছে এক কথায়। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। অর্থাৎ আমি যদি আসি অর্থনৈতিক স্থিতির পাটটাতে, আপনি কন্যা রাশির মানুষ, কারণ আপনাদের ধনাধিপতি একাদশপতি নবমপতি একাদশভাবে অবস্থান করছে, খুব দারুণ কানেকশান, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসতে কিন্তু চলেছে। এবারে আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা, পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, রেট্রোগ্রেড হয়েছে। আমি একটি কথা বলবো, যারা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনারা কোনো স্ট্রিম থেকে আরেকটা স্ট্রিমে যেতে চাইছেন বা কোনো কলেজে ফর্ম ফিল আপ করতে চাইছেন, কোনো কলেজ পরিবর্তন করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। এবং পঞ্চমভাবে যেহেতু শনির কিছুটা হলো বক্র দৃষ্টি রয়েছে, উচ্চ শিক্ষা হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। তবে একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা কিছুটা হলো কনসেনট্রেশনটা, মনোসংযোগটা আপনাদের কিছুটা হলো কমবে, কিন্তু ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো আপনাদের আসতে কিন্তু চলেছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা। দেখুন, আপনাদের সপ্তমপতি অষ্টম গৃহে অবস্থান করছে। দেখুন, সপ্তমপতি অষ্টম গৃহে যাওয়া মানে কী হয়, কিছুটা হলো দাম্পত্য জীবনে কলহ, মতবিরোধ, মতপার্থক্য তৈরি হয় এবং রাহুর সাথে রয়েছে। আপনাদের দুজনের মধ্যে অ্যাডজাস্ট কিছুটা হলেও এই মাসে কিন্তু কম হবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু কম রয়েছে। আমি এখান থেকে কাউকে মন সন্তুষ্ট করার জন্য না, গ্রহের যে গোচর নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করছি, অর্থাৎ বন্ডিংয়ের জায়গা বা স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হলেও আপনাদের মতপার্থক্যের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের প্রেম। প্রেমের ক্ষেত্রে আমি বলবো আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে, কারণ শুক্র আপনাদের ঠিক পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের প্রেমের জায়গাতে যে আপনাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা আপনাদের পূরণ কিন্তু হবে। এবার আসি আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা কেমন হবে। দেখুন, কর্মাধিপতি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, সারা মাস দ্বাদশভাবে থাকবে। এখানে কিন্তু আপনাদের কাজে কিছুটা হলো এনার্জি কমবে, বা যেখানে কাজ করবেন মনোসংযোগটা কিছুটা কমবে, বা পলিটিক্সের শিকার হতে পারেন, ইউটেনশন আপনার জায়গাটা যেটা রয়েছে এটা কিছুটা হলো আপনাদের সমস্যা দিবে। অর্থাৎ উচ্চ জায়গাতে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার কিছুটা মতবিরোধ, মতপার্থক্য কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ দ্বাদশভাবে কর্মাধিপতি, কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ আপনাদের কিন্তু থাকবে এই মাসে। এবং
এই মাসে আপনাদের বিশেষ করে যারা বিদেশের সাথে যুক্ত রয়েছে, বিদেশ থেকে ফরেন থেকে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু আপনারা কিন্তু লাভ এই মাসে 100% আপনারা কিন্তু পেতে চলেছেন। ষষ্ঠভাবে শনি অবস্থান করছে, আপনাদের কিছুটা হলো ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন। আপনাদের এ মাসে অর্থনৈতিক স্থিতি যেমন ভালো হবে, তেমনি পাশাপাশি শত্রু শান্ত হবে, যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিছুটা আপনাদের দিকে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আপনারা পাবেন। ব্যবসার জায়গাটা যদি আসি, দেখুন ব্যবসার জায়গাটা পার্টনারশিপ যারা বিজনেস করছেন এখানে কিন্তু আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। সপ্তমপতি অষ্টমভাবে অবস্থান করে কিছু কিছু ক্ষেত্রে ধোকা বা প্রতারণার শিকার কিন্তু হতে পারেন, বা যাকে বিশ্বাস করলেন সেই আপনাকে হয়তো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। কেউ এমন কিছু মানুষ রয়েছে যারা আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়ার কিন্তু লোক কিন্তু রয়েছে, অর্থাৎ মিষ্টি কথাতে কিন্তু কান দিবেন না। লগ্নে অষ্টমপতি অবস্থান করছে, দেখুন আপনাদের স্বাস্থ্যের জায়গা এবং পাশাপাশি আপনাদের রাগ জেদ এ মাসে কিন্তু বাড়বে। গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সচেতনভাবে চালান, আর্গুমেন্ট থাকবে, এবং এর পাশাপাশি সরাসরি মঙ্গল অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে। রাস্তাঘাট অবশ্যই যাতায়াতের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সাবধান কিন্তু থাকুন, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গুপ্ত শত্রুতা আপনাদের উন্নতির কারণ, আপনাদের শত্রু আপনাদের বাড়বে। কি করবেন দেখুন, প্রথম কথা হচ্ছে সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন, এবং এর পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং এর সাথে সাথে আপনারা গণেশজির উপাসনা করুন। তাতে কি হবে, আপনাদের যে বাধা বিঘ্নগুলো রয়েছে কিনা সেই বাধা বিঘ্নগুলো আপনাদের নিশ্চিতভাবে দূর কিন্তু হবে। এই ছিল কন্যা রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল, কি সম্ভাবনা উঠে আসতে চলে। দেখুন এটা সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল, এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কারণ হাজারো হাজারো লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই জন্মকুণ্ডলী আমার হাতে নেই। কিন্তু হ্যাঁ, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি এই প্রেডিকশনটা দিলাম। আপনারা এই রাশিফলটিকে একটা গাইড হিসাবে অথবা বন্ধু হিসাবে নিন, বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো শেয়ার বাজার, স্টক মার্কেট এগুলোতে যদি ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আপনারা নিন, তাতে বিশেষভাবে আপনারা কিন্তু লাভ 100% কিন্তু আপনারা পেতে পারেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।